আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট তৃতীয় বর্ষের পরীক্ষার পুনঃ সংশোধনী সময়সূচি আপনাদের সাথে আমি শেয়ার করব। পরীক্ষাটি অলরেডি চলমান দুই সালে যারা ডিগ্রি পাস পরীক্ষা দিচ্ছেন তৃতীয় বর্ষে তাদের যে রুটিনটা এটা পুনঃ সংশোধন হয়েছে এটা আজকের তারিখে প্রকাশ হয়েছে আপনারা তারিখটা দেখতেই পারতেছেন তো এখানে বলতেছে তারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী সতেরো নয় দুই হাজার বাইশ চব্বিশ নয় দুই হাজার বাইশ বারো দশ দুই হাজার বাইশ এবং পনেরো দশ দুই হাজার বাইশ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হল তো অলরেডি যেহেতু পরীক্ষা চলতেছে এবং আরও একটি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছিল তো সেটারই পুনঃ সংশোধনী বিজ্ঞপ্তি স্থগিতকৃত পরীক্ষাসমূহ নিম্নলিখিত পুনঃ সংশোধনী সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তো পরীক্ষা আরম্ভর সময় দুপুর একটা তিরিশ পরীক্ষা কোড দেখতে পাচ্ছেন এক এক শূন্য তিন তো পূর্ব নির্ধারিত তারিখ ও বার সতেরো নয় দুই হাজার তারিখের পরীক্ষাটি বিশ দশ দুই অর্থাৎ যাতে ইসলামী ইতিহাস সংস্কৃতি রসায়ন এবং ইতিহাস পঞ্চমপত্র বিষয়টি আছে তারা লক্ষ্য করবেন চব্বিশ নয় দুই এর পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ দশ দু হাজার বাইশ সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান মার্কেটিং পঞ্চমপত্র এই বিষয় যাদের আছে তারা লক্ষ্য করবেন বাইশ দশ দুই দুঃখিত বারো দশ দুই হাজার বাইশ এর পরীক্ষা পঁচিশ দশ দুই হাজার বাইশ মনোবিজ্ঞান ব্যবস্থাপনা ষষ্ঠপত্র পনেরো দশ দুই হাজার বাইশ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাতাশ দশ দুই হাজার বাইশ গণিত উচ্চত উচ্চাঙ্গ সঙ্গীত ব্যবহারিক ষষ্ঠপত্র এই পরীক্ষার অন্যান্য তারিখের পরীক্ষার পূর্ব ঘোষিত সময়সূচি একটি স্মারক নম্বর দিয়েছে অর্থাৎ এই স্মারক নং অর্থাৎ আগের পরীক্ষাগুলো উনিশ সাত তারিখ দু হাজার বাইশ বল থাকবে আগের এই সাবজেক্ট বাদে অন্য সাবজেক্টগুলা আসলে সময়টা ঠিক থাকবে শুধু এই চারটা সাবজেক্টের পরীক্ষার সময়সূচি এবং তারিখ চেঞ্জ হয়ে গেছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিস যারা দু হাজার বিশ সালে ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষা দিচ্ছেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করুন